স্পোর্টস সিনেমার বড় এক বাজার বলিউড। যেহেতু স্পোর্টস ব্যক্তিত্বদেরও অভিনেতা অভিনেত্রীদের মতো বড় একটা ফ্যান পেজ রয়েছে, তাই তাদের জীবনযাপন বিশেষ কোনো ঘটনা নিয়ে ভক্তরা মুখেই থাকবেন, সেটাই তো স্বাভাবিক। এ পর্যন্ত বলিউডে অনেক খেলোয়াড়ের জীবনী নিয়ে সিনেমা নির্মিত হয়েছে। এবার টেনিস তারকা সানিয়া মির্জাকে নিয়ে তৈরি হতে চলেছে বায়োপিক। ছবির প্রযোজনায় থাকছেন রনি স্ক্রুওয়ালা। ইতিমধ্যেই সানিয়ার জীবনীর কপিরাইট নিয়েছেন তিনি। এদিকে সানিয়া মির্জার চরিত্রে কাকে অভিনয় করতে দেখা যাবে জানতে মুখিয়ে রয়েছেন সিনেমা প্রেমীরা। ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে প্রযোজকের প্রথম পছন্দ অভিনেত্রী তাপসী পান্নু। ছবির স্ক্রিপ্ট শুনে প্রাথমিকভাবে পছন্দও করেছেন তাপসী। শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলে সানিয়া মির্জার বায়োপিকে ফের একবার খেলোয়াড়ের ভূমিকায় দেখা মিলবে তাপসীর। এর আগে ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালী রাজের বায়োপিকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ছবির নাম শাবাশ মিঠু। এবার ক্রিকেটারের জীবনী থেকে টেনিস তারকার ভূমিকায় তাপসীর দেখা মিলতে পারে। জানা যাচ্ছে সানিয়ার বায়োপিকের জন্য প্রযোজকের প্রথমে মাথায় এসেছিল পরিণীতি চোপড়ার কথা, তবে সদ্য মুক্তি পেয়েছে তার অভিনীত সাইনা, যেখানে ব্যাডমিন্টন প্লেয়ারের ভূমিকায় দেখা গেছে পরিণীতিকে। তাই ফের একবার টেনিস তারকার চরিত্রে তাকে নিতে রাজি নয় প্রযোজক। সময় সংবাদ, ঢাকা।